কোনো রেপ হয়নি। এটার ও উইডো মেয়ে, একজনের সঙ্গে ওর একটা ইলিসিট রিলেশন গড়ে উঠেছিল এবং এটা নিয়ে হয়েছে হয়েছিল পাড়ার লোকরা বসে তারপরে এটাকে মীমাংসা করেছে, আলোচনা করেছে। ইংলিশ বাজার থানায় কোনো ডায়েরি হয়নি। বাপের বাড়ি গিয়ে ওই ছেলেটার সঙ্গে আবার সম্পর্ক করে, বাবা এবার ঢুকেছে যখন, তখন ওই অবস্থায় দেখে বাবা প্রতিবাদ করেছে, সঙ্গে সঙ্গে তারপরে অ্যাটাক করেছে বাবার উপর, ছেলেটা অ্যাটাক করেছে। এখন যদি কেউ স্বেচ্ছা সহবাস করে তাকে তো রেপের ডেফিনেশন আনা যাবে না। তৃণমূল জবাব দিয়েছে কি মেয়েটা 10 বছর থেকে ভালোবাসা করছে ছেলের সঙ্গে। হ্যাঁ, তা আমি ওই সবটা খবরটা নিয়ে এসে তা আমি রাত্রি আমাকে ধমকাচ্ছে কানে কি যে তোমাকে ভালোবাসা করছো আর বলছো কি কিচ্ছু জানি না। আমি বললাম কি থাকে আমি আমাকে তুমি মেরেও ফির দাও, ফাঁসি করে দাও, তাই আমি সত্যি কথা বলে যাব। আমি 10 বছর থেকে আমি ভালোবাসা করি, তা আমার গ্রামের লোক জানবে। সে কি পাড়া গ্রামের বাদ দিয়ে তোমাকে সাক্ষী দিল না? তৃণমূল তোমাকে এখানে অন্য দেশ থেকে সাক্ষী দিয়েছে।